सुजफर बन जाएगी। बम्बारिया क्षेत्र में कई मतदान कार्ड अवशिष्ट और प्रसंस्करण केंद्र के अंदर है। प्रधानमंत्री और सभी राजनीतिक दलों के कई झंडे, सरकारी टिकट सहित स्थानीय लोगों ने उन्हें वहां देखा। আমরা বলবো আমাদের সকল মেম্বাররা আসুক, আমরা সকল মেম্বাররা আসার পর তারপর আমরা সমস্ত কিছু বিষয়ে আমাদের সকল আইনজীবী এবং যারা নকার আছে তারা সকলে এখানে জড়ো হচ্ছে। যেরকম ভাবে তিনি ক্ষমতা অপব্যবহার শুরু করেছে, আমাদের যিনি সিনিয়র ডিভিশন গৌতম লস্কর দাস সাহেব, তিনি যেরকম ভাবে অপব্যবহার শুরু করেছেন তার ক্ষমতার, সেই জন্য আজকে আমরা এখানে একটা মিটিং ডেকেছি। মিটিং হোক, তারপর আমরা আমাদের বক্তব্য বলবো। গেটে চাবি মেরে এখানে ইতিমধ্যে আমরা যেটা নিজেরা ঠিক করেছি, দুটো মিটিং এর মধ্যে হয়নি, এখন পর্যন্ত কিছু কাউকে ঢুকতে দেবো না, আশা করি ঢুকতে পারবে না। সব কিছু আগে মিটিং হোক, তারপর আমরা কথাবার্তা বলবো। না না, এখন ঘুরে যাক, এখন প্রশাসন তো সেরকম ভাবে করে প্রশাসন জানতো এই কোর্ট বয়কট চলছে, তা সত্ত্বেও তারা এই কেসে আসামিকে জুম করে সাথে তুলে নিয়ে এলো। কেন মানে কোর্টের মধ্যে এরকম কি করা যায়? গেটে চাবি মেরে বিচার ব্যবস্থা বন্ধ করা কি এভাবে যায়? দেখুন, আমরা এটা যেটা করতে সেটা কোন পরবর্তী এই কোর্টটা অনলি 27-3-2024 তারিখ থেকে আরম্ভ হয়েছে। একটি মাত্র কোর্ট, যে কোর্টটি হচ্ছে সিনিয়র ডিভিশন অ্যাপিলেট কোর্ট, এবং তার নাম হচ্ছে গৌতম নস্কর। ওনার কোর্ট আমরা বয়কট করতে বাধ্য হয়েছি লিটিগ্যান্ট পাবলিকদের স্বার্থে, এবং যা উনি হুইমজিক্যালি অর্ডার দিতেন, কোনো কেসের নিষ্পত্তি করতেন না। বছরের পর বছর কেসের অর্ডার পেন্ডিং ছিল, জাজমেন্ট বছরের পর বছর পেন্ডিং, উনি কারুর সাথে সহযোগিতা করতেন না, এবং আমাদের সিনিয়র লয়ারদের এবং জুনিয়র লয়ারদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। সেই হিসাবে আমরা বার থেকে সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার একার সিদ্ধান্ত নয়, সমূহ আমাদের যে সদস্য আছে টোটাল সদস্যদের মিলিত সিদ্ধান্ত যে ওনার কোর্ট বয়কট করা হবে। অতএব সে কারণে গত 27-3-2024 তারিখ থেকে ওনার কোর্টে আমরা কেউ কাজ করছিলাম না, কিন্তু আমরা এই ঘটনাটা দিনের পর দিন আমাদের উচ্চতর আদালত কলকাতা হাইকোর্টে জানিয়েছে রেজলিউশন করে, ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে আমরা জানিয়েছি, কিন্তু অদ্যাবধি কোনোরূপ আমরা ফল পাইনি। গত 24-7-2024 তারিখে আমরা ডিস্ট্রিক্ট জাজের সাথে আমরা মিলিত হয়েছিলাম, ডিস্ট্রিক্ট জাজের সাথে কথা হয়েছিল, ডিস্ট্রিক্ট জাজ আগামীকাল আসবেন বলেছেন, এবং ওই 24-7-এর পর থেকে সমূহ ক্রিমিনাল কেস যেগুলো সেশনস ট্রায়াবল, ওনার কাছে সেশনস ট্রায়াবল কেস হয়, সেই সেশনস ট্রায়াবল কেসে ইচ্ছাকৃতভাবে ওয়ারেন্ট করছে, এবং উনি এমন একটি মানুষ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বেলেবেল ওয়ারেন্ট করছেন, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে নন বেলেবেল ওয়ারেন্ট করছেন, যেটা করা যায় না, আইন বিরুদ্ধ। আপ দেখ রহে হ্যায় নিউজ UNI।